সারদা কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার আরও এক কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদের মুখে কুণাল ঘোষ। সারদার মিডিয়া গোষ্ঠীর গ্রুপ সিইও হিসেবে আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে কুণাল ঘোষের। ইতিমধ্যেই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর পুলিশ। ঘটনাক্রমে দল থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ। এবারে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদের মুখে মঙ্গলবারই তাকে চিঠি দিয়ে ডেকে পাঠায় কোম্পানি বিষয়ক মন্ত্রকের তদন্তকারী দল। সারদা বিষয় নিয়ে যে তদন্ত চলছে তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কোম্পানি সংক্রান্ত দপ্তর যেটি রয়েছে, কোম্পানি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারাও একটি তদন্ত করছেন। সেই তদন্তের অঙ্গ হিসাবে তারা আমাকে অনুরোধ করেছেন, সেই জন্যই আমি দিল্লি যাচ্ছি, আমি কাল তাঁদের দপ্তরে যাব। চিঠি পেয়ে এদিন সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের বিষয়টি এখনও বিচারাধীন, যদিও আলাদা আলাদাভাবে তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থা। সারদাকর্তা সুদীপ্ত সেনকেও জেরা করার প্রস্তুতি নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই পরিস্থিতিতে কোম্পানি বিষয়ক মন্ত্রকের সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজর্ষী দত্তগুপ্ত ও রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।